Aichalak. Bosho. Aichalak. Bosho. তা আমি ক্লান্ত বেশি না আপনি বেশি? তাহলে আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না আপনার। আমি কোনো প্রয়োজন দেখতে চাই না। আমার একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। আমি 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মাঝহব বিরোধী কথা বলিনি। যারা আমাকে নিয়ে নড়ছে ওদের ব্যাপারে আমি জীবনে মুখ খুলিনি, জীবনে কোনোদিন মুখ খুলিনি। তো দুই একটা ফতোয়ার ব্যাপারে যারা খুব একবারে দিন রাত লড়ে পড়ছে, তারা একটা হলো এই যে আমি কখন বললাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, আমি এইভাবে বলিনি। বলাটা হলো এইভাবে, আপনি দেখেন বিচার আপনার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ফাবাকা কাঁদতে লাগলেন, ও আবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল তাদের খুব কাঁদিয়ে দিলেন। তারপরে তিনি বলছেন, ইস্তাজন্ত রব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, ফি আন আস্তাগফির আল্লাহা, আল্লাহ আমি একটু মায়ের জন্য ক্ষমা চাইবো, আমাকে একটু অনুমতি দাও, আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো, একটু অনুমতি দাও না আমাকে, আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো। ফালাম ইউজালি, আমাকে অনুমতি দেওয়া হলো না, না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। হাদিস মুসলিম। হ্যাঁ বেটা, শুধু খালি দিন রাত ধর্মের দোহাই দিয়ে মানুষের বদনাম করলে হবে? এ বাক্যের অর্থ কি? আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আদম সন্তানের মধ্যে আদম সহ ইব্রাহিম আলাইহিস সালাম সহ পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দামি কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। এই দামি মানুষ আল্লাহকে বলছেন যে আমার মায়ের জন্য একটু ক্ষমার কথা আপনাকে বলি না, একটু বলি। তখন বলছেন, না তুমি বলতে পাবা না, তুমি বলতেই পাবা না, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্য তুমি বলতে পাবা না। কথা বুঝাতে পারি না, এই বাক্য বলার জন্য যোগ্যতা লাগবে কি? আগে মুখে উচ্চারণ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই সময় তো মা ছিলেন না, আর মা ইব্রাহিমের ধর্মের উপরও ছিলেন না, কাজে বলতে পাবেন না। তখন বলছেন, ওয়াস্তাজান্তহু, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে যাই, তাহলে আমার মায়ের কবরটা দেখতে যাই, যাব দেখতে যাব। ফওজেন আলী আমাকে বলল, ঠিক আছে যাও যাও যাও। বলেন তো দেখি কি বললাম, বুঝতে পারেনি। আল্লাহর নবী মায়ের কবর জিয়ারত করতে গেলেন, দেখতে গেলেন, দেখতে গিয়ে বলছেন যে আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি, একটু অনুমতি দেও না, ক্ষমা চাই। তখন আল্লাহ কি বললেন? অনুমতি দেওয়া হয় না। তাহলে আমি একটু আমার মায়ের কবর দেখতে যাই, কবর দেখতে যাব। হ্যাঁ যেতে পারো, কবর দেখতে যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে বলতে পারবো না যে আমার মাকে ক্ষমা কর। হাদিস মুসলিম। কি বিচার আছে আপনার কাছে? আর বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুর টাকা দিয়ে মসজিদ করা যাবে। আমি কি হিন্দুর টাকা দিয়ে মসজিদ করা যাবে এভাবে বলেছি? টাকা হিন্দুর হলে হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে এই কথা বলেছি? কাবা ঘর যারা তৈরি করেছেন এই শতাব্দীতে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারা ছিলেন মূর্তি পূজক। তার বাপ চাচা কি মুসলমান ছিলেন না মূর্তি পূজক ছিলেন? কাবা ঘরে মূর্তি ছিল না, 360টা মূর্তি ছিল। আব্দুল ইবনে মাসউদ বলছেন যে দাখালা রাসূলুল্লাহ আলাইহিস সালাম মাক্কাতা ওয়া হাওলাহা সালাসুমিয়া সিত্তুনা, কাবা ঘরে যখন আল্লাহ নবী ঢুকলেন তখন ছিল 360টি মূর্তি, তার হাতে ছিল একটা লাঠি আল্লাহ নবীর হাতে, ফাতানহা, তিনি এভাবে গুতা মারলেন মূর্তিগুলোকে,
আর ভেঙে ফেললেন আর মুখে বললেন জাল হক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কানা যাও কা চিরদিন মিথ্যা লাখ দিয়ে সব মূর্তি ভেঙে ফেলে দিলেন মূর্তি কার ছিল তার বাপের বাপের মানে মূর্তি কার বলেন তো দেখি কার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উনি নিজে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যখন সপ্তম আকাশে গেলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন হাজা ইব্রাহিম হাজা আবুকা ফাসালাম আলাইহি ইনি ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু এগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকা ইবনে সাবি ওয়া নবিয়ুস সালে ওয়া আলাইকা সালাম ইয়া নবিয়ুস সালে ওয়া ইবনে সালে ওরে আমার সৎ ছেলে ওরে আমার সৎ নবী তোমাকেও সালাম তাহলে উনি নিজে বলছেন ইনি আমার আব্বা আর বাপে বলছেন ওরে আমার সৎ ছেলে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তুমি আমার ছেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসলা আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা সবাই যেন তোমাদের প্রতিপালকের কাছে সবকিছুই চায় সবকিছুই চাইবে এই কথা বলতে বলতে নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন হাত্তা ইয়াস আলা সিসানা আলিয়ে যান কথা জুতার ফিতে ছিঁড়ে গেল চাইতে হবে জুতার ফিতে ছিঁড়ে গেলে কিভাবে বলবো আব্দুর রাজাক সাহেব তো স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে তখন বলবেন ইন্না লিল্লাহ তখন কি বলবেন ইন্না লিল্লাহ আচ্ছা যাক কাজটা আল্লাহর জন্যই ঘটেছে ব্যবস্থা আল্লাহ করবেন কারেন্টটা চলে গেল তো কি বলবেন ইন্না লিল্লাহ তো জুতার ফিতে ছিঁড়ে গেছে ইন্না লিল্লাহ আপনি ইন্না লিল্লাহ বলেন তো তাহলে কাজ সহজ হতে পারে কি সহজ হতে পারে এমনটা হতে পারে একটা ভ্যান যাচ্ছে ওখান দেয় শোনায় ভ্যান তোমার কি আছে গো আমি স্যান্ডেল বিক্রি করি ফিতা আছে হ্যাঁ আছে তো দেখো বলো তো আল্লাহকে যে ইন্না লিল্লাহ আল্লাহ তুমি এর ব্যবস্থা করো আমি বলিনি এই কথা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ছোট থেকে ছোট ছোট থেকে ছোট ছোট থেকে ছোট সেটাও চাও ঢাকা শহরে বাড়িও চাও তবে জুতার ফিতাও চাও স্যান্ডেলের ফিতাও চাও সবই চাইতে হবে চাইলেই খোঁজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াসালিল্লাহ ইয়াজাব আলাইহি যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআয়ে আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে খুশি হন বটে তবে চাইলে যত খুশি হন তত খুশি হন না হজ করলে আল্লাহ খুশি হন বটে তবে চাইলে যত খুশি হন হজ করলে তত খুশি হন না রমজান মাসে সিয়াম পালন করলে আল্লাহ খুশি হন বটে তবে আল্লাহর কাছে চাইলে যত তিনি খুশি হন তত খুশি হন না আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি দুইটি বিন্দু ফোটা আল্লাহর কাছে যত প্রিয়